জি ভাই, আজকে তো নাই, কাল সকালে একটা আছে, আর হচ্ছে কাল গত পরশু একটা দিছি। আজকে যদি আমাদের হিম আমাদের ইলহাম তো অর্ডার পেলেন একটা, আচ্ছা একটু এখন কথা বলি যে মনে করেন আপনারা চাইলে অ্যাড হতে পারেন। আর আজকে রুমানার কাছে কি নাম্বার গুলো আছে? রুমানা হ্যালো ভাইয়া, কাদের সবার নাম্বার ভাইয়া? জি আপনাদের গ্রুপের প্রত্যেকের সবাইকে বলতেছি, যাদের গ্রুপে যারা আছে একটু টাচ দেন। আপনার হিমেলের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হিমেল কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি যাই না। মেডিকেলে আছে, ওর একটু সমস্যা হচ্ছে, আমি ফোন দিচ্ছি। কি যারা যারা জয়েন করেছেন তার মাধ্যমে জয়েন করেছেন, ঠিক আছে। আজকে দেখাবো যেটা, শেয়ার করি বলি। দেখতে পাচ্ছেন? গ্লাসের কাঁচের বল, হ্যাঁ দেখেন এই পিকচারটা, দেখেন এটা, দেখেন এই জায়গাগুলো খুব সুন্দর,
আর এই পিকচারের মাধ্যমে দেখেন কতগুলো ঝামেলা। হ্যাঁ, যদি আমি একটু বড় করে দেই, এখানে দেখেন কত কাটা ফাটা আছে, এখানে দেখেন কত স্পট আছে। হ্যাঁ, এইগুলো কাজ পারফেক্ট করে, এটা যে কাজগুলো দেখতেছেন এইগুলা কাজ পারফেক্ট করে তোলা হয়েছে। এখানে দেখেন এখানে যে ভাঙ্গাটা আছে, হ্যাঁ এখানে যে ভাঙ্গা আছে তা এখানে কিন্তু আবার এখানে ভাঙ্গাটা নেই, এখানে সেটা ঠিক করা আছে, তাই না? এই যদি এখন বলা হয় যে এই জিনিসগুলো কি আপনারা ঠিক করতে পারবেন? জি কিন্তু ভেরি গুড ফাহিম, আপনাকে ধন্যবাদ। এই যে অলরেডি কিন্তু ক্লোন ইসলাম টুলের কাজটা আপনাদেরকে শেখানো হয়েছে, তাই না? যে কথাটা বললেন আপনারা ওইটা আপনার ক্লোন ইসলাম টুলের মাধ্যমে কিন্তু ওইটা কাজ করতে হবে। সে একটা যদি এক্সাম্পল আমি একটু আপনাদেরকে একটু দেখাই, যে আমি জি জি ভিডিও হচ্ছে। আচ্ছা ঠিক আছে মাহমুদ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? লেয়ার দেওয়া, তারপরে একটু সাদা করে দেওয়া, ঠিক আছে। দেখেন হার্ডনেসটা জিরো, তারপরে এখানে অপাসিটিও 100%। হ্যাঁ, এমনকি যদি মনে করেন আমি আপনার অল্টার ধরে এই জায়গাটা যদি অল্টার ধরি, হ্যাঁ এটা যদি আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ দেখেন তো সরেছে কিনা। এটা জাস্ট এইভাবে ফুল কাজটা মনে করেন যে আপনাদেরকে করতে হবে, যে যেখানে আপনার কাটা আছে পাশ থেকে জাস্ট নিলেন, নিয়ে জাস্ট ওটাকে বন্ধ করে দিলেন।
40 জন হবে আশা করা যায়? হবে ভাই, হবে। আচ্ছা, আমি জাস্ট পুরো পুরোটা হবে। হুমায়রা আছেন? হুমায়রা তাসনিম, হুমায়রা তাসনিম একটু কথা বলেন। আমার মূল কাজটা কিন্তু আমি আরেকটাতে যাবো, এটা জাস্ট স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? মনে করেন এইভাবে তো ফুল কাজটা করতে পারবেন না। এটা যদি আপনার কালার চেঞ্জ করতে চান, কালার ম্যাচিং এর ক্লাসও কিন্তু অলরেডি আমরা দেখিয়েছি, তাই না? যতটুকু দেখানো হয়েছে সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু পারফেক্টলি ভাবে করতে পারবেন, বুঝতে পেরেছেন? রনি মাইকটা একটু অফ করেন, রনি। আচ্ছা, এটা দেখেন, এই পিকচারটার কাজ করা হয়েছে। হ্যাঁ, আমাদের মূল পিকচার কিন্তু এটা না। হ্যাঁ, আমাদের দেখেন, আমরা এখন আসলটাতে চলে আসি। আচ্ছা, এটাকে আমি হ্যাঁ, এই যে দেখা, আজকে জুয়েলারি রিটাচিং দেখাবো ফাইম। এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, ঠিক আছে? এটাকে আলাদা করে নেই, তারপর দেন আরেকটা লেয়ার নেই। এই পিকচারটার কি কাজ করব কেউ বলতে পারেন বা কেউ কি জানেন? এইখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে তারপর একটা জিনিস দেখেন যে এখানে কতগুলো ডাস্ট আছে, দেখেন এটা, দেখেন এখানে, দেখেন এখানে, দেখেন কাটা, ঠিক আছে? বিভিন্ন ডাস্ট আছে, এই ডাস্টগুলোকে একবারে স্মুথ করতে চান করতে পারবেন। হ্যাঁ, এটা কি টুল দিয়ে কাজ করতে হবে বলেন দেখি ভাই। এখানে এখানে নিখুঁত ভাবে যেই কালার, এই ভাঙা, এটা সেটা, এটা একবারে কি বললেন সাজিদ বললেন? জি জি, এখানে দেখেন, এখানে স্ট্যাম্প টুল বা প্যাচ টুল দিয়েও কিন্তু কাজ পারফেক্ট আসবে না। হ্যাঁ, এখানে আপনাকে গ্রেডিয়েন্টের কাজই করতে হবে। গ্রেডিয়েন্টের ব্যবহার কিন্তু দেখাই আমি প্রপারলি। আপনারা প্রথমে এটা সিলেক্ট থাকা অবস্থায় প্রথমে পেন টুলটা সিলেক্ট করে নেবেন। পেন টুল সিলেক্ট করে এই জায়গায় অবশ্যই কী থাকবে, পাথ থাকবে, ঠিক আছে? জুয়েলারির কাজ কিন্তু খুব কষ্টের। হ্যাঁ, এর আপনার দুনিয়ার যত প্যাচ, প্যাচের উপর দিয়ে কাজ করে যেতে হবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি, হ্যাঁ প্যাচ বুঝ বুঝবেন আপনারা। আমি আপাতত শর্ট ওয়েতে দেখাচ্ছি, এখানে যতগুলো অ্যাকচুয়ালি প্যাচ, ঠিক আছে, সবগুলোকে কিন্তু পেন টুল দিয়ে আস্তে আস্তে করে সিলেক্ট করে নিতে হবে। যেমন দেখেন, এই যে এখানে এখানে দেখেন কতগুলো কাজ আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আস্তে আস্তে আপনার সিলেক্ট করে নিতে হবে। জুয়েলারি কাজের কিন্তু ডিমান্ড কিন্তু প্রচুর, ঠিক আছে? যেমন আপনারা সাইকেলের চেনের যেভাবে পেন্টুল দিয়ে সিলেক্ট করেছিলেন মনে আছে? ঠিক ঠিক সেইভাবে কিছু কিছু জুয়েলারি আছে, সেইগুলিও ঠিক ওইভাবে পেন্টুল দিয়ে সিলেক্ট করতে হবে। প্রতিটি শেপ আপনার সূক্ষ্ম, প্রতিটি শেপ আপনাদেরকে সূক্ষ্মভাবে সিলেক্ট করে কাজ করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট শর্ট ওয়েতে দেখাচ্ছি, আপনাদেরকে কিন্তু সূক্ষ্মভাবে কাজ করতে হবে। তাহলে দেখেন, আমি পেন টুল যেহেতু সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে আমি একটু এখানে আমার এটা সিলেক্ট থাকা অবস্থায়
এখান থেকে আমি কিন্তু আরে যে এই প্যাচের ভিতরে ঢুকতেছি না, হ্যাঁ প্যাচের ভিতরে ঢুকতে গেলে অনেক টাইম যাবে, আপনাদেরকে জাস্ট সিম্পল ওয়েতে দেখাচ্ছি, কিন্তু আপনাদেরকে সূক্ষ্মভাবে এটা কাজ করে নিতে হবে। হ্যাঁ সূক্ষ্মভাবে যদি কাজ করেন কাজটা কিন্তু ফুটে উঠবে। দেখেন এখানে কতগুলো শেপ আছে, দেখেন এখানে কিন্তু ঢেউ আছে, প্রত্যেকটাতে ঢেউ আছে। হ্যাঁ আমি ঢেউগুলো নিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনাদেরকে ঢেউগুলো নিতে হবে, কারণ ঢেউ যদি নিতে যান তাহলে আবার দেখা যাবে যে আপনার পেন টুলের কাজ প্রচুর পড়ে যায়। ঠিক আছে আমি তো শর্টকাটে নিব ফাইম, আপনাদেরকে পারফেক্টলি ভাবে নিতে হবে। আমি জাস্ট ওয়েগুলো দেখাই দিচ্ছি, কেন করতে পারবেন না? দেখেন এই যে এই জায়গায় কিন্তু অনেক ঢেউ আছে, আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে এটা হলো, দেন রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আপনার মেক সিলেকশন করলাম, জিরো ফেদার ফেদার রেখে হ্যাঁ এটাকে আচ্ছা এটা ওকে করলাম, এটা সিলেক্টেড হলো আমার। এটা যখন সিলেক্টেড হয়ে যাবে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, কন্ট্রোল জে দিয়ে কপি করলে দেখেন আলাদা হয়ে গেছে, এই জায়গাটুকু আমার আলাদা হয়ে গেছে। ঠিক আছে এগুলো হচ্ছে একবারে সিম্পল ওয়ে, হ্যাঁ এর চেয়েও সিম্পল ওয়ে মনে হয় না যার নাই জুয়েলারির কাজের ভিতরে। তো কন্ট্রোল জে দিয়ে যেহেতু এটা আমি কপি করলাম আপনার এই এখন দেখেন এই যে এটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম তাই না, এখন আমি যদি আপনার কিবোর্ড থেকে যদি আমি ক্যাট্রাল যদি ধরে, হ্যাঁ ক্যাট্রাল ধরে আমি এটাকে আপনার সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট হয়েছে না প্রপারলি ভাবে কিন্তু সিলেক্ট হয়েছে। এই জায়গাতে আপনারা যখন এই যে সূক্ষ্মভাবে যখন কাজগুলো নেবেন আপনাদের কিন্তু সেইভাবে কাজগুলো প্রপারলি ওয়েতে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে এক কালার আছে, এখানে আরেক কালার আছে, এখানে এক কালার আছে, এখানে এক কালার আছে, এখানে এক কালার আছে, আর এখানে আরেক কালার আছে। হ্যাঁ এতগুলো কালার আমি ম্যাচিং করব কিভাবে, এখানেও এক কালার, এখানেও এক কালার, এখানে এক কালার, হ্যাঁ আমাকে পারফেক্ট কালার কিন্তু দিতে হবে। এখন যদি আমি আপনার এই আমরা যদি গ্রেডিয়েন্ট টুলে চলে যাই, এই যে গ্রেডিয়েন্ট রাইট ক্লিক করে এই যে গ্রেডিয়েন্ট টুলে চলে আসি, হ্যাঁ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে দেখেন যে কালারগুলো অনেকগুলো কালার আছে, আমি সাপোজ মনে করেন যে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব,
তারপর এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কালারে ই চলে এসেছে, তাই না? এখন আমার এই জায়গাতে আমি এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে কি কালার আছে, এই কালার আছে, আমি এটাকে এই কালারটা দিলাম, দিয়ে ওকে দিলাম। তারপরে আমি এই জায়গায় আরেকটা ক্লিক দেই, দেওয়ার পর আমার এই জায়গাতে কি কালার আছে, এই কালার আছে, আমি আগে এটাকে সিলেক্ট করব। করার পর আমি এই জায়গায় যে কালারটা আছে এই কালারটা সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। তারপরে এই জায়গাতে এখানে ক্লিক করলাম, আমার এখানে এই কালার আছে, আমি ওকে দিলাম। এখানে আসলাম, এখানে ক্লিক করলাম, আমার এখানে যে কালার আমি এই কালারটা ধরলাম, ওকে দিলাম। এই যে দেখেন এখানে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে আপনার কালার আসবে, কালার আসলে এই জায়গায় ক্লিক করলেন, ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু দেখেন বাইরে আইড্রোপার টুল আপনার সিলেক্ট করা আছে, আপনি এখানে ইচ্ছা মতো যে কালারটাকে ক্লিক দিবেন সেই কালারটা কিন্তু এখানে এটা ধরে নেবে। হ্যাঁ, এখানে আমি এটা ক্লিক করছি, এই কালারটা আমাকে এটা ধরে নিয়েছে, দেন যখন আমি ওকে দিলাম আমার কিন্তু এই কালারটাই আপনার এই যে এখানে চলে এসেছে, ঠিক আছে? যখন হয়ে গেল দেন আমি ওকে দিলাম। এখন দেখেন আপনাদের যখন এটা কাজ শেষ হবে, হ্যাঁ, কাজ শেষ হওয়ার পর আপনাদের মাউজের যে কার্সরটা, কার্সরটা কিন্তু দেখেন আপনার কি চার কোণা হিসাবে চলে আসছে, ঠিক আছে? এখন যদি আপনারা এই মাথা ধরে, হ্যাঁ, এই মাথা ধরে যেখান থেকে কাজ শুরু করেছিলেন, এই মাথা ধরে যদি জাস্ট এই পর্যন্ত যেখান থেকে আপনাদের কাজ শুরু করেছিলেন এখানে জাস্ট টেনে এনে ছেড়ে দিলেন, দেখেন আমার কি কাজটা কমপ্লিট হয়েছে। দেখেন এখানে কিন্তু কালারগুলো পারফেক্টলি ভাবে কি, একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে জাস্ট আমি টেনে নিয়েছি, মানে এখানে আপনার যখন আপনার কার্সারের মাথাটা দেখেন যে আমি পাশে নিয়ে আসলাম, এটা যখন এরকম হবে আপনি জাস্ট এখানে ক্লিক করে টেনে যেখান থেকে শুরু করেছিলেন এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে আপনার এটা কিন্তু পারফেক্টলি ভাবে দেখেন জায়গাগুলো চলে এসেছে। আচ্ছা আচ্ছা, এখন গ্রেডিয়েন্ট কালারটা ধরে ফেললো, হ্যাঁ গ্রেডিয়েন্ট কালারটা ধরে ফেললো। এখন একটা জিনিস দেখেন এখানে আমার, আচ্ছা, তারপর দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন এই একটা জিনিস যেটা বললাম যে আমি যদি আপনারা যদি, আচ্ছা, আমি যদি এখানে পারফেক্টলি ভাবে যে এগুলো নিতাম, হ্যাঁ এগুলো নিলে কিন্তু আমার এই জায়গাতেও আসতো, এই জায়গাতেও আসতো, এই জায়গাতেও আসতো, হ্যাঁ এগুলো কিন্তু পারফেক্টলি ভাবে করেন তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে যখন আপনারা যখন এই কাজগুলো করবেন। আমি তো দ্যাট শর্ট ওয়েতে দেখালাম, আপনারা যখন পেন টুল দিয়ে সূক্ষ্মভাবে কাজটা করবেন, সম্পূর্ণ জায়গাগুলো সিলেক্ট করে করে নেবেন, তখন এই এটা আরো সুন্দর লাগবে। দেখেন এখানে ভেসে উঠেছে, এখানে এই জায়গাটা ভেসে আসছে, ঠিক আছে, আবার এখানে উপরে চলে গেছে, এখানে আবার উপরে চলে গেছে, এখানে কিন্তু মেকআপটা আসছে না। আমার বিষয়টা হলো যে কালারটা কিভাবে ম্যাচিং হবে আমি কিন্তু সেই বিষয়টা দেখাই দিলাম। আপনার কালারটা যেভাবে ম্যাচিং হবে আমি সেই বিষয়টা দেখাই দিলাম। দেখেন এখানে আমার সাদা ছিল, সাদা আছে, হ্যাঁ এখানে মনে হচ্ছে না যে এখন মনে হচ্ছে তো যে পারফেক্টলি রিংটা আসছে আমার। আগে তো মনে করেন আমি যদি এটা বন্ধ করে দেই আগে কেমন ছিল, ডাস্ট দিয়ে ভর্তি, এদিকে ভাঙা ওদিকে ভাঙা, আপনারা যদি ক্রোম টুল দিয়ে করতে যে স্থান টুল দিয়ে করতে চাইতেন বা প্যাচ দিয়ে ঘুরতে চাইতেন অনেক সময় যাইত, তাই না? এখানে আমি শর্ট ওয়েতে এমন কাজ করেছি যে আমার কিছুই আর এখানে থাকতেছে না, এখন মনে হচ্ছে যে পারফেক্ট রিং আসছে, হ্যাঁ এভাবে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখন একটা জিনিস দেখেন আমি যদি একটু ছোট করি পিকচারটা, এবং আমার যে পিকচারটা ছিল, আচ্ছা এটার তো কাজ নেই,
কাছে কিছু নাই, এটাকে এলিয়ার দামে ডিলিট করে দিচ্ছি। আমার একটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গা কি অন্ধকার আছে তাই না? এখানে অন্ধকার আছে। এখন যদি আপনারা, হ্যাঁ, এখানে যদি এইখানে যদি অন্ধকার দিতে চান তাহলে কিভাবে অন্ধকারটা দিবেন? আচ্ছা ফাইন, আপনি শ্যাডোর কথা বলেছেন, তার চেয়েও একটা ইজি ওয়ে আছে কিভাবে জানেন? আপনি জাস্ট আপনার যেটা কাজ করেছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ, এখন যদি মনে করেন যে একটু আচ্ছা ফাইন, একটা জিনিস দেখেন যে এখানে যেহেতু কিভাবে, আচ্ছা কিভাবে যে অন্ধকারটা নিলাম, আমি যদি আবার আপনার এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে যদি চলে যাই, হ্যাঁ গ্রেডিয়েন্ট টুলে চলে যাই, যাওয়ার পর এই জায়গাটা আমার তো সেকেন্ড ছিল তাই না? আচ্ছা প্রথম 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 এটা ছিল, এটা ছিল, এটা যদি আমি এটা ক্লিক করে আমি যদি আমার যে অন্ধকারটা এই জায়গাটা, এই জায়গাতে যদি ওকে দেই, দিয়ে যদি দেন ওকে দেই, হ্যাঁ তারপরে ওকে দেই, এখন দেখেন আবার আবার আমার মাউজের যে কার্সরটা আবার কিন্তু সেটা গোল হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি আমি এটা টেনে যদি এইখানে এনে যদি ছেড়ে দেই, দেখেন ফাইম আমার এখানে কালো শ্যাডোটা আসছে, এবারে আসছে, তা আমাকে এখানে আলাদাভাবে শ্যাডো দিতে আর হয়নি। এটা হলে আপনার ভালো হচ্ছে, হ্যাঁ যে আমরা দেখেন ইভেন এখন যদি কেউ, আচ্ছা এটা এখন ওই প্রসেসে কেউ যদি আবার এই জায়গাতে কালো করতে চান, মনে করেন এদিকেও কালো থাকলো, এদিকেও কালো থাকলো, এদিকেও লাইট থাকলো, দেন সে ওইতে আবার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আমার শেষ যেটা ছিল এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি এটা সিলেক্ট করে ক্লিক করে আমার যে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই অন্ধকারটা আমি আরও এদিকে দিতে যাচ্ছি, দেন ওকে দিলাম, ওকে দিলাম, এখন এটাকে টেনে এবার তো ছেড়ে দিলাম। দেখেন আমার এখানেও কালো চলে এসেছে, এখানেও কালো চলে এসেছে, ঠিক আছে? তাহলে আমার অন্ধকারটা চলে আসছে না, আমার সামনেও অন্ধকার পিছনেও অন্ধকার, হ্যাঁ এই ওয়েতে যদি আপনারা আমার কি মাঝখানে দেখেন এখানে লাইটিং এফেক্টটা যেটা ছিল সেই এফেক্টটাও কিন্তু চলে এসেছে। এই বিষয়গুলো মূলত এইভাবে কাজ করা হয়, হ্যাঁ সিম্পল ওয়ে, বাট কাজের ধরন কিন্তু অনেক আলাদা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কেউ যদি শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারবেন, কিন্তু রিংগুলো তো আপনার মূলত পারফেক্টলি ভাবে যখন ধরা হয়, ঠিক আছে? যদি কেউ যদি ফুল ফিল হোয়াইট দিতে চান হোয়াইট দিতে পারবেন।
আমি মনে করেন যে ফুলি এরারে দিতে যাচ্ছে, ফুলি হোয়াইট দিতে যাচ্ছে আবার আমার এটা 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 কিন্তু আপনাকে কার্সর ধরে টানতে হবে, না টানলে কিন্তু আসবে না। দেন কন্ট্রোল ডি ডি সিলেক্ট, ঠিক আছে। এখন তারপর কি করবেন, এখন দেখেন এই লেয়ার থ্রি আর লেয়ার ওয়ান এই দুটো তো একসাথে, তাই না? লেয়ার ওয়ান আর লেয়ার থ্রি এই দুটো একসাথে যখন আপনাদের এটা কাজ হয়ে যাবে, এটাকে আপনারা মার্জ করে দিলে মার্জ করে দিতে পারেন, কন্ট্রোল ই দিলে আপনার মার্জ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কেউ রাখতে চান তাও রাখতে পারেন, জাস্ট নাম লিখে আপনাদের কাজের সুবিধার জন্য। আচ্ছা, দেন আমি তাহলে কি করলাম, মনে করেন যে আমার এই দেন রিং এর কাজটা কমপ্লিট। এখন এই সম্পূর্ণ যদি কেউ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। এখন আমার এই লেয়ার আর আমি এই লেয়ারটাকে কি করে দিলাম, মার্চ করে দিই আপাতত। হ্যাঁ, কন্ট্রোল ই দিয়ে আমি মার্চ করে দিলাম, তাহলে আমার এই শেপটা এখানে চলে এসেছে। এখন আচ্ছা, এখন যদি এই রিংটাকে সাদা কালো করতে হয় চাইলে কি করতে হবে ফাইম? কিছু খাচ্ছেন? আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে দেখেন মেবি এটার কথা বলেছিলাম এখান থেকে যদি আমি স্যাচুরেশনটা যদি একবারে মাইনাস করে দিই, তাহলে আমার দেখেন এখানে আমার এটা কি রিংটা কিন্তু সম্পূর্ণই সাদা কালো হয়ে গিয়েছে। আবার কেউ যদি মাঝখানের অংশটা লাল রাখতে চান আর বাকিগুলা সাদা কালো করতে চান, তখন কিভাবে কি করবেন? জি অবশ্যই, এটাকে কন্ট্রোল জেতে রূপান্তরিত করে নিলেন, অথবা আপনার মাঝখানে যে যে অংশটুকু কালার রাখতে চাচ্ছেন সেটাকেও আপনি সিলেক্ট করে পেন টুল হোক, ঠিক আছে, বা আদার্স কিছু হোক, এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি জাস্ট একটু সিম্পলতে দেখাই, মনে করেন আমি জি হিমেন জুয়েলারি, এখন ডায়মন্ড আর গোল্ডের বিষয়ে এতটা এখন দক্ষহীনই। এখন মনে করেন এটা রাইট ক্লিক করলেন, আপনি মেক সিলেকশন দিলেন। আচ্ছা, এই জায়গায় যদি আপনি এটাকে অবশ্যই লেয়ার যেটা ছিল আপনাকে ওটাকে কপি করে নেওয়া লাগতো, ওকে দিলেন, দেওয়ার পর কন্ট্রোল জে দিয়েও আপনি রাখতে পারেন। দেখেন এটা এই কালার। এখন যদি এটাকে আপনি হিউ স্যাচুরেশন যদি করে দেন, তাহলে দেখেন কি হচ্ছে, আমার সব দিকে সাদা কালো আমি করে দিলাম, মাঝখানে আমারটা কি লাল আছে, তাই না? তাহলে আমার মাঝখানে লাল থাকলো, বাকি জায়গাগুলো কিন্তু আমার সাদা কালো হলো। এখন কথা হচ্ছে যে কেউ যদি আবার কালার করতে চান প্রত্যেকটা পার্ট বাই পার্ট, সেটাও কিন্তু করতে পারবেন। হ্যাঁ, এটাকে মূলত আপনার জুয়েলারি রিডাচিং বলে। আচ্ছা, এখানে দেখেন এই পিকচারটা ওই তো বললাম যে ওই আছে, আপনারা প্রত্যেকটা আপনাদের যারা যাদের যারা যেটা যেভাবে জানেন সেভাবে ই করেন। আমি জাস্ট সিম্পল ওয়ে যেগুলো আছে সেগুলো দেখাই দিচ্ছি। এই ওয়েতে সাধারণত বেশি কাজগুলো করা হয় ফাইম, বুঝছেন? ভাইয়া এটা সঠিক
হ্যাঁ, হিউ স্যাচুরেশন, কন্ট্রোল ইউ দিলে কিবোর্ড থেকে এই অপশনটা চলে আসবে। এখন কথা হচ্ছে যে এটাকে অবশ্যই আমি তো এটা নিয়েছিলাম তাই না, এই যে মাথাটা শুধু নিয়েছিলাম। এখন যদি আপনারা চান এটা মনে করেন যে ডিলিট করলেন, এই লেয়ারটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলেন, কপি হলো। এখন যদি সেম ওয়েতে আবার আমি জাস্ট একটু ইলিপস টুল দিয়ে দেখাচ্ছি, যে আচ্ছা পেন টুল দিয়ে দেখাচ্ছি শর্টকাটে, রাইট ক্লিক করলেন, ম্যাক্সিমাইজেশন করার পর আপনার এটা সিলেক্ট হলো। দেন আমরা তো ইনভার্স করতে জানি তাই না, যদি কন্ট্রোল শিফট আই দিয়ে দেই ডিলিট করে দেই, কন্ট্রোল ডি আমরা এটা চোখে খুলে দেই, দেখেন এখন এই জায়গাটা যদি আমি আপনার কন্ট্রোল ইউ দিয়ে এটা মাইনাস করে দেই, তাহলে দেখেন আমার জাস্ট এক জায়গায় লাল, বাকিগুলো সব সাদা কালো থাকতেছে। অবশ্যই লেয়ারটা মাথায় রাখতে হবে, আপনার লেয়ারের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি লেয়ারের কথাটা মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার এটা আবার মানে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা বন্ধ করলাম, এখন আমার কাজ এটা হলো। এখন এই পিকচারকে আরও সুন্দর করা যায় কিভাবে মনে আছে কি আপনাদেরকে? আচ্ছা, এই পিকচারটাকে আরো সুন্দর করা যাবে কিভাবে? থ্যাংক ইউ ফাইন, আপনারা এডজাস্ট করে পড়তে হবে, টেম্পারেচারটা একটু বাড়ায় দিয়ে যেতে পারে, বাড়ায় বা কমায় দিলে এদিকে দেখা দিতে পারে, রিফ্লেকশন দেখা যাবে, লাইটিং রিফ্লেকশন, একটা লাল রিফ্লেকশন দেখা যাবে উপরে। আচ্ছা, ইলেকট্রিক কালার দিয়ে তো করা যায়, ভাই ক্যামেরা অফ করে দিও করা যায়। আচ্ছা দেখেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। হ্যাঁ, করতে পারবেন, ওভাবে কাজ করতে পারবেন। এখন আমি যদি আমি ফিল্টার থেকে, হ্যাঁ ফিল্টার থেকে আমি যদি শার্পেনে যাই, শার্পেন থেকে আপনার আনশার্প মাস্ক এখানে যদি ক্লিক করি, ঠিক আছে, এখানে ক্লিক যদি করি, ক্লিক করার পর আমি এটা যদি আপনার একটু বাড়াই দেই, দেখেন আমার এখানে কিন্তু এইগুলো, আচ্ছা এটাকে 56 দিলাম, রেডিয়াসটা আপনার 8 দিলাম, হ্যাঁ তারপরে এটা আমার প্রিভিউ যেহেতু দেখাচ্ছে, তারপর ওকে করে দিন। এখন দিন দেখেন তো কি একটা ই চলে আসছে না, আগে কেমন ছিল এখন শার্পনেসটা দেখেন, ফুল মানে ফুলিভাবে পারফেক্টলিভাবে শার্পনেসটা চলে আসছে। এখন যদি আপনারা চান যে রেজন, যেহেতু একটু আগে বলেছিলেন যে ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেকটিভ কালারের কথা বলেছেন, হ্যাঁ সিলেকটিভ কালারের উপরেও আমরা কাজ করতে পারি। এখানে আমাদের যেটা যে কালার আছে সেই কালারটাকে যদি সিলেক্ট করি, যদি রেড থাকে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন কালারগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। দেন এখান থেকে যদি আমি ইয়েলো ধরি, ইয়েলোটা আমার ইয়েলো যে কালারগুলো আছে সেই কালারগুলো নিচ্ছে আপনার। শাহিনকে তো অলরেডি জয়েন দিয়েছিলাম, ও তো বললো নেট, ও বললো যে নেট প্রবলেম। নেটের সমস্যা আরেকটা জিনিস দেখেন, আমাদের আমাদের স্টুডেন্টের সংখ্যাটাও দেখেন, এভাবে আপনাদের যেটা যে কালারগুলো আছে সেই কালারগুলো তুলে ধরলে আপনার কিন্তু কালারগুলো সেটা সে প্রত্যেকটা কালার কি প্রপারলি ওইতে কিন্তু কালার ম্যাচিংয়ের কাজ করতে পারবেন। সেম পদ্ধতি আপনারা কিন্তু এটাও করতে পারবেন না, পারবেন তাই না। এখন দেখেন এটা এটাও হয়ে গেল, আমি এটা কালারটা দিলাম না, ঠিক আছে।
তাহলে আমার আপনার আগের পিকচারটা এটা ছিল, ঠিক আছে, আগের পিকচারটা এটা ছিল, দেন পরেরটা আমার শার্পমেন্ট শার্পেন করার পর, তারপরে কালার ম্যাচিং করার পর এটা এইভাবে এসেছে। এভাবে যদি আমি দেই, দিয়ে একটু ছোটো করে দেখাই, দেখেন এখানে প্রপারলি ওয়েতে কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনাদের আচ্ছা যদি বলা হয় যে এই পিকচারটা, হ্যাঁ ফাইন, এই পিকচারটা যদি করতে বলা হয়, আপনারা এই পিকচারটা করতে পারবেন না। আমার কথা হচ্ছে যে এখানে যে ডিজাইনগুলো করেছে, এখানে ডিজাইন শেখার ক্ষেত্রে ডিজাইন দরকার নেই, আপনারা নিচেটা যেভাবে সিলেক্ট করে যে ব্যাকগ্রাউন্ডটা করেছেন, হ্যাঁ রিমুভ করে নেবেন প্রপারলি, প্রত্যেক জায়গা থেকে এক একটা কালার নিয়ে কাজ করতে পারবেন, এখানে কী কালার হবে, এখানে কী কালার হবে, অনেক সম্পূর্ণ সিলেক্ট করে নিয়ে একবারে মানে জাস্ট কালারটা ধরে দিলেন, কাজ করে নিলেন এটা। তারপর দেন এই পিকচারটা দেখেন, এখানেও সম্পূর্ণ এখানে কালার, একটা কালো আছে একটা হোয়াইট আছে, আপনারা যদি সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে একটা কালার ধরে দিলেন, এখানে এখান থেকে একটা কালার ধরা ধরে দিলেন, জাস্ট সিলভার কালার, সিলভার কালারটা ধরে দিলেও কিন্তু আপনার এখানে ওই ওয়েতে কমপ্লিটলি কাজ করতে পারবেন। কিন্তু কাজ করে আপনাকে অবশ্যই সেগুলোর কি করতে হবে, যে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে, তাই না, এখানে ব্যাকগ্রাউন্ড কেমন আছে, এখানে যে এটা কেমন আছে, এগুলো কিন্তু কাজ করার পর আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেটাকে সরাই দিতে হবে, তাহলে প্রপারলি ওয়েতে আপনার জিনিসটা তখন সুন্দর দেখাবে। মানে জুয়েলারির কাজের ডিমান্ড প্রচুর, আপনারা যদি জুয়েলারির কাজ করতে চান, জুয়েলারিরও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকগুলো আছে, তারপরে আপনার রিটাচিংয়ের কাজ আছে, আর অনেকেই লিখেছেন জুয়েলারি আইজি কত থেকে স্টার্ট হবে, আইজি কি রনি, আচ্ছা ঠিক আছে, আমরা দেখেন আমরা যদি আপনার ফাইবারে চলে যাই, এইটা মানে আমরা সার্চ করবো অ্যাকচুয়ালি, হ্যাঁ যে কোনো জিনিস হোক না কেন যদি সার্চ করেই তাহলে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার এমনিতেই চলে আসবে। আচ্ছা একটু ওয়েট করেন, হ্যাঁ হ্যাঁ আজকে নিয়ে গিয়েছে, যার কারণে আপনার ইশা তো অ্যাটেন্ড করতে পারেন, সঙ্গে আছে। দেখেন এখানে সার্ভিস দেখেন, ফাহিম হিমেল সার্ভিস দেখেন মাত্র 59টা, মানে এখানে আপনার কি অনেক বেশি, মানে হিউজ পরিমাণ বেশি আছে, হ্যাঁ এখানে কম্পিটিটর অনেক কম, কারণ এগুলো কেউ কাজ সহজে অনেকে কেউ করে কেউ করতে চায় না। কিওয়ার্ড দিয়েছি জাস্ট জুয়েলারি রিটাচিং, হ্যাঁ এইটাই তো লিখেছি, আচ্ছা দিলাম। দেখেন মাত্র 8টা, কিন্তু এখানে জাস্ট একদম 4টা সেল করেছে। এখানে আবার দেখেন যারা নিজের
অ্যাকচুয়ালি গিগের মধ্যে মেবি কিওয়ার্ডগুলো দিয়েছেন ওটা জুয়েলারি রিটাচিংয়ের, হ্যাঁ তাদের গিগগুলো শো করতেছে কিন্তু বিজনেস কার্ডে দিয়েছেন, চলে আসছে কালার চেঞ্জে দিয়েছেন যারা অ্যাকচুয়ালি এটা দিয়েছেন। কিন্তু আমি আপনার জুয়েলারি রিটাচিং কীভাবে দিয়েছিলাম, আমি জাস্ট মনে হয় ই দিয়েছিলাম এখানে, তাই না? এখানে কিন্তু ই নাই, যার কারণে মাত্র একটা শো করতেছে, এই জন্য সাইডটা চলে এসেছে। এখানে হাইস্ট সেল দেখেন $92.5 থেকে স্টার্ট করেছে, কেউ $15 থেকে স্টার্ট করেছে। $15 থেকে যে স্টার্ট করেছে তার সেল মাত্র 4টা, যিনি $5 থেকে স্টার্ট করেছেন অনেকের দেখেন আপনার কি গ্রুপের করলে কি কারো সেল দেখা যায়, মানে অর্ডার কিউতে আছে এমন কেউ? জি হিমেল, একটু এক ঘন্টা আগে অবশ্যই অর্ডার পরে, কাজ অনেক আছে এটা, বুঝছেন? হ্যাঁ বলেন। কিসের জন্য? আচ্ছা আচ্ছা, জুয়েলারি রিটাচিং এর গিগ দিতে চাইলে দেখেন এখানে অলরেডি এখানে বলা আছে আপনি একটু ফটোশপেই যাবেন, ঠিক আছে? যা আমাদের, আপনি কি একটু স্ক্রিন শেয়ার করেন তাহলে আপনাকে দেখাই দিই। এই দেখেন এখানে দেখেন ফটোশপ এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ এডিটিং। না না, তারপর বলে দেয় যে আমার ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ এর এডিটিং, এডিটিং এর মধ্যেই পড়বে আপনার। হ্যাঁ শফিউল, এর কাজগুলো যদি দেখি দেখেন এই কাজগুলো অনেকে মানে কেউ করতে চায় না। দেখেন তিনটা ইমেজ দিয়েছে $5, সময় লাগে মানে আপনার সাইকেলের চেনের মতো যদি বেশি রিং থাকে। হ্যাঁ কিন্তু এইরকম যদি থাকে তাহলে কাজ করতে সুবিধা হয়, যতটা সহজ হয়ে অ্যাকচুয়ালি কাজ করতে গেলে অতটা সহজ না, অনেক প্যাচ আছে। এই যে প্যাচ তো থাকবেই, স্ট্যান্ডার্ডে যদি যাই 5টা পিকচার করে দিবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, ইমেজ রিটাচ করবে, পলিশ করে দিবে। হ্যাঁ 2 দিন সময় চেয়েছে আনলিমিটেড রিভিশন। এখানে আবার 6 ইমেজেস আলাদাভাবে দিয়েছে, যদি প্রিমিয়ামে যাই 8টা ইমেজ, 3 দিন ডেলিভারি টাইম 3 ডেজ, আনলিমিটেড রিভিশন। তাহলে আপনাদের যদি 3 দিনে যদি 8টা পিকচার যদি করতে পারেন তাহলে তো বেস্ট, ঠিক আছে? আর বেসিকটা যদি ধরেন 3টা ইমেজ, ইমেজগুলো কিন্তু ওই যে আপনার গিগের সেভাবে সিম্পল মানে মানে ডিসক্রিপশন লেখা থাকবে সিম্পল, তারপর কমপ্লেক্স কোন ধরনের কাজটা করতে যাচ্ছেন, এগুলাতে যদি আসেন তাহলে আপনার কাছে উপরের কাজগুলো যেটা আছে প্রপারলি ওয়েতে আপনাকে পারফেক্টলি ভাবে দেখেন। যেটা জাস্ট বক্সে ছিল দেখেন, এই যে এই যা এটা কি করতেছে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলেছে। কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যতক্ষণ পর্যন্ত বায়ার যদি এক্সট্রাভাবে না বলে যে আমার এখানে সাদা আছে, এখানেই কালো আছে, আমাকে তুমি সম্পূর্ণ কালার এক কালার করে দাও,
যদি যখন বলবে তখনই করবেন, উইদাউট না বলা বন্ধ কিছু করবেন না। যেমন ইনি জাস্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে, কিন্তু এটা আপনার এটা দেখেন, এখানে এটা আছে, এখানে সাদা আছে, বিভিন্ন কালারের, নিচ থেকে যা থেকে কোনো কাজ করতে যাবেন না। যে এটা যদি এরকম আছে এটা করে দিয়ে দেখেন, এগুলো সম্পূর্ণ কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো রিং, এগুলো এক একটার ভিতরে রিং আছে এক একটা। তাহলে দেখি আমরা দেখেন এই কিওয়ার্ড যদি ধরেন, এই কিওয়ার্ডে উনি লেভেল টু সেলার হয়েছেন, এখন ওনার দুটো অর্ডার পেন্ডিং পড়ে আছে, লাস্ট ডেলিভারি এক ঘন্টা আগে দিয়েছেন, ইন্ডিয়ার সেলার, বাইরের কিন্তু কেউ না। ইভেন ইনারটা যদি যাই, ইনি দশটা অলরেডি ইমেল আছেন একটু দেখেন, ইনি দেখেন পাঁচটা ইমেজ $5 করে দিতে চেয়েছেন, ইনি তিনটা ইমেজ $5 করে দিতে চেয়েছেন, কিন্তু স্টার্টিংয়ে কাজ ধরার জন্য কিন্তু আপনাকে প্রথমে একটু ছাড় দিতেই হবে। পাঁচটা ইমেজ $5, একদিন ডেলিভারি, জুয়েলারি রিটাচিং, কালার কারেকশন, আনলিমিটেড রিভিশন, হাই সোর্স ফাইল দিচ্ছেন না, কিন্তু হাই রেজুলেশন কমার্শিয়াল ইউজ, আনলিমিটেড রিভিশন একদিনে $5 ফর ফাইভ ইমেজ, $10 টেন ইমেজ, টু ডে ডেলিভারি, সোর্স ফাইলও দিবেন, $30 30 ইমেজ, চার দিন ডেলিভারি। কাজ ফ্রি থাকলে যে ফ্রি সে তো মনে করেন যে কাজ করতে তার সময় লাগবে না, বুঝছেন না? এখন যদি আপনার কাজের ব্যস্ততা যদি থাকে অনেক, সেক্ষেত্রেই কাজ করতে সময় লাগবে। জি ট্যাগগুলো আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইনি ট্যাগগুলো ইউজ করেছেন, দেখেন রিটাচ জুয়েলারি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, জুয়েলারি এডিটিং, এডিট জুয়েলারি, জুয়েলারি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ইনারটা হ্যাঁ অবশ্যই, কারণ জুয়েলারি কাজ করতে যাচ্ছেন। তা ইনারটা যদি দেখি, রিটাচ জুয়েলারি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, জুয়েলারি এডিটিং, জুয়েলারি ব্যাকগ্রাউন্ড, ইমেজ এডিটিং। তবে আপনাদেরকে তো বলেছি, যারা লেভেল টু সেলার, লেভেল ওয়ান সেলার, তারা যে টিক ট্যাগগুলো ইউজ করে ওগুলোতেই ফলো করবেন বেশি। দেখেন পাকিস্তানের সেলার, যে কোনো ধরনের পিকচার হোক না কেন, $5 পাঁচটা ইমেজ, মানে লেখার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস তুলে আসে, পিক প্রোডাক্ট ইমেজও থাকতে পারে, অ্যামাজন, ইবে, এডিসি। এখানে অর্ডার পাওয়া সম্ভব না আপনাদের 100%, হ্যাঁ যদি কাজগুলো পারফেক্টলি ওয়েতে করতে পারেন, কারণ এখানে দেখেন আপনার মূলত কম্পিটিটর কম, কিন্তু সার্ভিসটা হিউজ পরিমাণ চলে। হ্যাঁ কাজ পাবেই, একটা, দশ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জুয়েলারি কাজ অ্যাভেলেবেল আসে, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে ওই যে এখন দেখেন এক এক জন এক এক জন তাহলে তো আপনার মানে দুটা হয়ে গেল, একটার মধ্যে দুটার কাজ করতেছেন।
কেউ যদি চান যে হ্যাঁ দিতে দিতে চান দিতে পারেন, নো প্রবলেম। ভাই সেকেন্ড ব্যাচ কাছে কথা বলে না, আমরা বলতেছি খালি সংখ্যা তো বাড়ছে দেখেন। জি ভাই, ভাই বলতেছি ছিল এখনই একটাই হয়ে গেল এখন। আমাদের 210 ক্লাস হলে ইরশাদ আপু রেসপন্স করে, এখন দুইটা শিফটে ক্লাস আছে তো শুধু আমাদের ভাই রেসপন্স করতেছে, আমরা শুধু শুনতেই থাকি। মানে এটাই চলতে থাকবে? হ্যাঁ ভাই ইনশাআল্লাহ, দুটো সবাই কথা বলে হিজিক দিয়ে জানা। হ্যাঁ কিন্তু আপনাদের ব্যাচে কথা খুব খুব কম বলা হয়। তাই নাকি ভাইয়া? হুম তবে একটা কথা বলে না যে জ্ঞানীরা শোনে বেশি বলে কম, তা আমাদের ব্যাচের সবাই মোটামুটি জ্ঞানী তো, এই জন্য দেখা যাচ্ছে কথা কম বলে। ভাই আরো একটা কথা আছে, যারা আমি জানে না তারাও কিন্তু বলে কম। হ্যাঁ হ্যাঁ মানে যারা কিছু জানে না তারাও আবার কথা কিন্তু কম বলে। সবার কথা শুনি শুনি শিখতেছি তো, এই জন্য কম বলি আর কি। না ভাই তাইলে ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট এটাকে জাস্ট ওই যে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিজে ছেড়ে দিয়েছে, দিয়ে একটা শ্যাডো দিয়েছে। মোমবাতির আগুন পর্যন্ত আছে দেখেন। এই সব কাজে মনে হয় আপনাদের অনেকেরই সমস্যা হতে পারে মেবি, তাই না? কিন্তু কিন্তু কত হচ্ছে যে অর্ডার যদি প্রপারলি ওয়েতে প্রতিদিন পান আপনারা, তো কাজ করতে কিন্তু আপনারা আর মনে করেন যে পিছপা হবেন না, এটুকু আশা করতে পারি। গিগের যে বিষয়টা দেখেন, প্রো ভেরিফাইড যেগুলো এখানে কিন্তু আবার দেখেন $300 থেকে স্টার্টিং করেছে, কিন্তু সেল একটাও নেই। $170 থেকে শুরু করেছে, সেল একটাও নাই। প্রোর হিসাব আলাদা, তাই না হিমেল? প্রোতেও সেল হয় ঠিক আছে, কিন্তু যে একটা সেল করতে পারলেই আপনার মনে করেন যে এক মাস বসে থাকা, মানে বসে বসে খাওয়া দাওয়া করে টাইম স্পেন্ড করতে পারেন। কারণ একটা $300 মানে দেখেন আমি সাপোজ যদি এটাতে যাই, ছয়টা পিকচার বেশি না, ছয়টা পিকচার উনি $300 কাজ করবেন। কাজে যে পিকচার দিয়েছেন উনি দেখেন ওনার পিকচারের কাজ, মানে কি লেভেলের কাজ করতে চান দেখেন, এই পিকচারটা দেখেন। তাও আপনার নিউ প্রো সেলার কিন্তু ছয়টা ইমেজ এডিট করে দিবে 10 দিনে। তাও একটা জিনিস লক্ষ্য করেন, 10 দিন দুইটা ছবি, 2 ফটো পার প্রোডাক্ট, 3 প্রোডাক্ট লিস্টিং, রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, প্রোডাক্ট পিক,
কারণ স্ট্যান্ডার্ডে, হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডার্ডে যদি যাই দেখেন $500 দশটা পিকচার এডিট করবে, $10 ডেলিভারি টাইম 10 দিন, প্রিমিয়াম মেরে গেলে মাথা নষ্ট, $1,350 মানে একবার যদি এটা অর্ডার পান আপনারা তা মনে হয় এক বছর পর্যন্ত বসে থাকে চালাই যেতে পারবেন, তাই না? অলরেডি দেখেন কমপ্লিট করেছে একটা, ইনাদের ট্র্যাকগুলো আবার দেখেন, অ্যাক্সেসরিজ, ফটোগ্রাফ, জুয়েলারি, ইমেজ এডিটিং, স্টুডিও, প্রোটা কিন্তু খুব হাই লেভেল। এগুলো দেখেন আপনার 220, 200, 150, 150, 100, কিন্তু অন্যান্য যে ক্যাটাগরি আছে এগুলো কিন্তু ডিমান্ড প্রচুর, তিনি 21টা পিকচারে কাজ করবেন। দেখেন ওই আপনার জুয়েলারির পিকচারগুলো কি আপনাদের গ্রুপে দিয়ে দিব, কিছু পিকচার আচ্ছা ভাই ক্লাস তো আজকে শেষ, ক্লাস আজকে শেষ, তারপরে আপনাদেরকে মানে আগে বলেছি এখনো বলতেছি আপনারা চাইলেও সেকেন্ড ব্যাচের সাথে দুটো দিন আরো মানে কন্টিনিউ করতে পারবেন যদি কেউ চান দুটো থেকে। ওনাদের যে ক্লাসের যে লিঙ্কটা আছে আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। জি স্ক্যান শেয়ার করেন, ম্যানিপুলেশনের কাজ কিন্তু অনেক, সেটা জানেন তো, একটা পিকচারে না অনেক। জি ভাই আমি অনেক জানি, জি 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 অনেক, সেই জন্য মানে আপনি যদি করতে পারেন তো মোস্ট ওয়েলকাম। হ্যাঁ করতে পারো, হ্যাঁ এটা ট্রাই করছিলাম, এটা ছিল এখান থেকে আর কি করা আর কি। দেখতেছেন কতগুলো লেয়ার, হ্যাঁ ভাই অনেক লেয়ার আর কি, গাড়ির মধ্যে আর কি হবে এরকম যে ফোটা ফোটা গাড়ির মধ্যে পড়তেছে এরকম দেখা যাচ্ছে, মেয়েটার গায়ে পড়তেছে, যেমন চুলটা ইয়া করছি, আরো কিছু কাজ বাকি আছে একুরেট আসেনি আর কি, ওইটা করতে পাইতেছে না আর কি, ওটা সম্ভবত ব্রাশ তোলার কোনো একটা কিছু হবে মানে হচ্ছে না আর কি, একটু রিসার্চ করতে হবে রেজওয়ান ইউটিউবে একটু রিসার্চ। হ্যাঁ পরে পরে, কিন্তু কথা হচ্ছে যে আপনি এটা করলেন ঠিক আছে, আর কথা হচ্ছে যে আপনার বায়ার যে কাজ দিবে বা বায়ারের চোখে ভালো লাগা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা 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 সেটাও কথা আর কি, তো ম্যানিপুলেশন মোটামুটি পারি আর কি, একদম খুব যে পারি তা না, মনে করেন ভাই আলহামদুলিল্লাহ বললাম তো, যদি করতে পারেন তো মোস্ট ওয়েলকাম, হ্যাঁ নো প্রবলেম, কারণ ম্যানিপুলেশনে আপনার একটা পিকচার না অনেক কম্বাইন পিকচার গুলো নিয়ে তারপর ক্রিয়েটিভিটি যেটা বলেন না ক্রিয়েটিভিটিও নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা
ক্রিয়েটিভিটি তো এভাবে আসে না ভাইয়া, সবই তো মানে কি করবো আর সময় লাগবে আর একটু। হ্যাঁ জি সেটাই, না সেটাই বললাম যে আপনি যদি করতে চান করতে পারবেন। হ্যাঁ আমি তো বলি যে যারা যে কাজ বিষয়ে এক্সপার্ট তারা অবশ্যই সেটার উপরে যাতে গিগটা দেয়, গিগ দিলে তাদের সে কাজগুলোতে যদি অর্ডারগুলো আসে তাহলে তো কাজ করতে তো প্রবলেম নেই। যেন আমাদের দেখেন যে জীবন কাজ করেছেন, তারপরে আপনার সাকিব কাজ করেছেন, হ্যাঁ তারপর আমাদের দেখেন সেকেন্ড ফেজ থেকে নাহার কামরুন নাহার, উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন ফ্রিল্যান্সিংয়ে, 5 স্টারও পেয়েছেন, কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু ওই যে বাইরের সঙ্গে আপনার কমিউনিকেশনটা পারফেক্টলিভাবে করতে পারলে মেবি ওনাকে উইন দিত। যেহেতু আমাদের এই যে সেকেন্ড বেচের যিনি রকিবুল, রকিবুল এখানে আছেন, উনি কিন্তু বাইরের সঙ্গে কিন্তু কমিউনিকেশন করেছেন পারফেক্টলিভাবে, যার কারণে কিন্তু উইনার কিন্তু উনি হয়েছেন কন্টেস্টে। ওই যে আপনাদের জিন সেভেদের কথাটা মনেই আছে, ঠিক আছে, এটাও একটা মানে ব্যাপার যে দোয়া করিয়েন আমরাও পারবো আর কি। শুধুমাত্র ব্যানার দেওয়া নেই, ব্যানার ফ্লায়ার এইসব একসাথে করে গিগ দেওয়া আছে, তো শুধু ব্যানারের উপর তো মনে হয় কি মানে দেবোটা, ফ্লায়ার দেওয়া আছে অ্যাডজাস্ট করে অনেক কিছু। ওই যে বললাম যে কেউ একসাথে দুটা তিনটা কাজ করে দিতে যাচ্ছে, আপনি যদি আপনাকে বলা হয় যে আপনি আমাকে $5 ইউটিউবের কাভার করে দেন, ব্যানার করে দেন, ফ্লায়ার করে দেন, বুসিয়া করে দেন, আপনি কি $5 চারটা জিনিস করে দিবেন? এখন বুঝেন তাহলে, আপনি অ্যাড করলে করতে পারেন, কিন্তু $5 যে চারটা কাজ আপনার তো মানে খাটায় নিবে একবারে ভাই, তাহলে তার মধ্যে আবার রিভিশন তো আছে, রিভিশন তো আছেই, তখন বলবে যে এটা সুন্দর হয়েছে রেজন, তাহলে তুমি এটা একটু পারফেক্ট করে দাও। তখন ওই মানে $5 প্যারা রিভিশনের প্যারা করে কিন্তু আপনার এমনিতে রাগ হবে, আমাদের হিমেলের মতো আবার তাহলে অর্ডার ক্যান্সেল করে দিল। যেমন ভাই আমি যে কি বলো ওটাকে সোশ্যাল মিডিয়া যেটা সেটা হলো ফেসবুক কভার ফটো, ইউটিউব কভার ফটো আর টুইটার, দিগের মধ্যে তিনটা একটা 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 করে দেওয়া দেবো আর কি, এটা আজকে কমপ্লিট করবো। আর আরেকটা যেটা আমি পোস্টারের ব্যাপার, সেগুলো পোস্টার একটা, তারপরে ফ্লায়ার একটা, আর একটা কি ভাই ব্যানার দেবো, পোস্টার ফ্লায়ার ব্যানার, জি হ্যাঁ ওয়েব ব্যানার, ব্যানার না ওয়েব ব্যানার, দিগের মধ্যে এই তিনটা দেবো আলাদা আলাদা করে, জি দিতে পারেন। আচ্ছা এইটার জন্যই আর কি, না আমি প্রথমে মনে করছিলাম তিনটাই পোস্টার দিব, পরে যখন আর কি ফাইবারে দেখলাম যে ম্যাক্স কে ওয়ার কে তিনটাই ব্যানার দেওয়া নেই, সবই আলাদা আলাদা করে দিয়ে মানে ওইভাবে ট্যাগ ওইভাবে ইয়ে করে দেখছে আর কি। নাও দেখা গেল যে অনেকে কিন্তু ইউজ করে ব্যানারে যা ডিজাইন, ফ্লায়ারও সেই ডিজাইনটা দেয়, জি জি জি, একটা ডিজাইন রেডি হলে তো আপনি ওটাকে বেশ কয়েকটাতে অ্যাডজাস্ট করতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাদা অসংখ্য ধন্যবাদ রেজওয়ান, এইভাবে যদি আপনাদের কোনো ই থাকে করতে পারেন কোশ্চেন। হ্যাঁ রেজওয়ানের কথা শুনে অনেক ভালো লাগলো, এখন আর কেউ কিছু বলবেন বলতে পারেন। হ্যাঁ কথা বলে রাহাদ ভূপতি, আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন, এ পর্যন্ত গিগ কার কয়টা হলো সেটাও বলতে পারেন, 7টা করে গিগ অলমোস্ট সবার হয়েছে কিনা ভাই? আমার তো একটা গিগ রেডি করতে অনেক সময় লেগেছে, হবে হয়ে যাবে, 7টা গিগ হয়ে যাবে। একটু কথা বলেন কাইন্ডলি, আপনারাও একটু কথা বলেন। হ্যাঁ আমি কিন্তু বেশি আপনার ভাই আমি তো 5টা গিগ দিছি, আর আমার তো রিকোয়েস্ট আসছিল, আপনার ওই যে মেসেজ আসছিল দুইটা, আপনি তো জানেন একটা তো প্রথমে আসছে ওটা তো পাইনি, আর পরে তো আরেকটা দিল দিছে, ওটা হলো আমি 9 ঘন্টা পরে রিপ্লাই দিছি, ওই বাইরে না আমার রিপ্লাই রিপ্লাই দেয়নি কোনো, এই আর কি অবস্থা ভাই। আর আমি বায়োলিকস পাচ্ছি প্রতিদিন মোটামুটি এখন 30-35টা করে পাই, আলহামদুলিল্লাহ আসে ভাই, আমার তো
ভাইয়া, হ্যাঁ ইলহাম ভাইয়া, যে রাতে যে বুক কভার ডিজাইনের যে গিগ আছে ওখানে হচ্ছে দেখা যায় কি সোশ্যাল মিডিয়া কি, তারপরে জ্যাকেট ডিজাইন, ভাইয়া এই জিনিসগুলা কি বুঝি নাই? অনেকখানে দেখলাম, তারপরে যে লট টু তে তো অনেকে দেখতেছি বুক কভারে হচ্ছে অনেক মানে অর্ডার পাচ্ছেন, তো তাদের ওই যে যে স্ক্রিনশট গুলো দেয় ওখানে থাকে ওরকম যে সোশ্যাল মিডিয়া কি মানে এগুলো আর কি মানে জ্ঞাত থাকে। এই সম্পর্কে অলরেডি বলেছিলাম সে কিছুদিন আগে আপনার, হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কিট কি যদি ওটা লিখে সার্চ করেন ওটাও শো করবে। হ্যাঁ মানে কি ধরনের আসে যে পিকচার রিলেটেড, পিকচার রিলেটেড, জি পিকচার রিলেটেড, ওখানে ইভেন আপনি যদি ডিজাইন করে দিতেই হয় নাকি না দিলেও হয়? না যদি আপনি উল্লেখ করে দেন, যদি উল্লেখ করে দেন তাহলে দিলেন, ওটা দিলে আলাদা ভাবে আপনাকে আবার পে করতে হবে, হ্যাঁ বাইরের কাছে সেভাবে পে করতে হবে। আর এখানে অ্যাকচুয়ালি আপনার ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে, এলাম আপনি এই যে ওয়েগুলো কিন্তু বলেছি আপনাদের, দেখেন যে সোশ্যাল মিডিয়া কিটের কথা বলতেছেন, এটা যদি আপনি ফ্রিপিকে লিখে সার্চ দেন, শাটার স্টকে লিখে সার্চ দেন, অনেক কিছু দেখতে পাবেন। কথা হচ্ছে বায়ার কি ধরনের চাচ্ছে সেটা হচ্ছে আসল কথা। জ্যাকেট ডিজাইনের এটা আলাদা, আপনাদের যে হুডি তারপর টি শার্ট এর মধ্যে কিন্তু ওটা পড়ে জ্যাকেটটা, সে দিয়েছে মানে অনেকে দিয়েছে, সে একটার মধ্যে সব কাজ করতে যাচ্ছে। রেজুমন একটু আগে বলেছে না যে শুনেন না, আপনি তো ব্যস্ত ছিলেন যে একটা গিগের মধ্যে আপনি টাইটেল দিচ্ছেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনি রিটাচিং করবেন, আপনি ক্লিপিং পাত করবেন, হ্যাঁ আপনি তারপরে দেখা যাচ্ছে ওয়েব ব্যানার করবেন, একটা গিগের মধ্যে আপনি $5 বা $10 মধ্যে সব চারটায় কাজ করে দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আর কি ওই রকম হিসাবে পড়ে আর কি। আমি একটা কথা বলেছিলাম, আপনারা যদি চান কন্টিনিউ করতে, শাহিনও অলরেডি এসেছেন যে সেকেন্ড ব্যাচের সাথে আগামীকাল থেকেও কন্টিনিউ করতে পারবেন। হ্যাঁ আমি লিঙ্কটাও কিন্তু অলরেডি দিয়েছি আপনাদের গ্রুপে। কারণ ওই অ্যাড গুলো আপনার ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন আমরা যে অ্যাড গুলো দেখতে পাই ওই অ্যাড হিসেবে আর কি কাজ হয়। কিন্তু নামগুলো আচ্ছা, আরেকটা জিনিস আচ্ছা, তা ইলহাম আর হিমেল তো নাই মনে হয়, ইলহাম আপনি তাহলে মানে আপনাদের ব্যাচের চেয়ার হিসাবে বাবু ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ যে আর মেবি আঙ্গুর আছেন, আঙ্গুর, হ্যাঁ আমি আজান দিছে তো আমিও নামাজে যাবো, সমস্যা নেই, আমি বেশি লেট করবো, আঙ্গুর আছেন, জি হ্যাঁ, যে অবশ্যই বলিয়েন যে আমাদের তো মোটামুটি মানে ক্লাস তো আজকে শেষ, ঠিক আছে, আমরা তো আমার কথা বলেন যে ভাই ভাইয়া বলেছে যে সেকেন্ড ব্যাচের সাথে দুটো দিন যদি কন্টিনিউ করতে চান করতে পারেন, এর মাঝে যদি আপনি আসে আমাদের ওই যে এক্সট্রা যে আর্নিংয়ের যে ওয়েগুলো আছে সেটি যদি দেখাতে চান তাহলে ভালো হয়, এইভাবে একটু কথা বলে দেখেন কী বলে তারপর আমাকে জানেন। তা আমি আর আমার কথাতে যদি ফার্স্ট ব্যাচ বা সেকেন্ড ব্যাচে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, হ্যাঁ আমাদের তো ক্ষমা করিয়েন।
এটা আমাদের আপনি আমাদেরকে যা মানে বলতেই পারেন আর কি, বলেন নাই যদিও কিছু বলেন নাই, এটাই তো একটা কমপ্লেন এসেছে তাই না? হ্যাঁ এটাই একটা কমপ্লেন এসেছে যে কিছুই বলিনি। হ্যাঁ এটাই অনেক স্টুডেন্টের কমপ্লেন যে বকা ধোকা করিনি, যেটা অনেক ট্রেনার করে থাকেন, আর অনেক ট্রেনার করে থাকেন করেনি। অন্যান্য ব্যাচে যদি আপনারা ইনক্লুড হতেন তাহলে বুঝতে পারতেন যে অ্যাকচুয়ালি কত ধানে কত চাল। হ্যাঁ বুঝছেন যে অনেক অনেক স্টুডেন্ট আছে যে কেঁদে মানে কেঁদে ফেলেন তারপরেও কিন্তু বাধ্য হয়ে ক্লাস করতেছেন অনেক ব্যাচে। ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলছিলাম ভাই যে আপনার রাগ কন্ট্রোল করার ক্ষমতাটা অনেক এত আসলে আমাদের নাই আর কি। আপনি যদি ক্লাস নিতেন তাহলে তো 12টা বাজে রাখতেন সবাইকে। বললাম যে আপনি যদি টিচার হিসাবে ক্লাস নিতেন ইলহাম তাহলে তো মনে হয় যে ওই যে আগের যুগে চলে যাওয়া লাগতো, যে কথার কাজ না মায়ের কাজ, খালি মায়ের 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 দিয়ে কাজ শোনা পড়া যেত। আমি তো মনে হয় এখানে মুরাদ ভাই থেকে যদি আমি হইতাম 15 দিন ক্লাস নেওয়ার পরে বলতাম মাফ চাই, এত ধৈর্য আমার নাই, এত ধৈর্য আমার নাই। 4 ঘন্টা করে 8 ঘন্টা আর কি দুইটা ব্যাচ। ইভেন নতুন যে ব্যাচ গুলো আসতে চাচ্ছে সেগুলো মনে করেন যে সকালে 2টা ব্যাচ দুপুরে 2টা ব্যাচ, বুঝেন কি অবস্থা হবে। চেহারাটা তো অলরেডি দেখেছে সবাই ভূপতি। না না আরো দুটা ক্লাস আপনারা ই করতে পারেন। আগে ভাইয়ার সঙ্গে একটু কথা বলে দেখেন আপনারা, মানে যদি করেন সমস্যা নেই। হ্যাঁ আমার প্রবলেম হবে আর ভাইয়া হইছে একটা যে গ্রুপ ডিসকাশন হওয়ার কথা ছিল দুই ব্যাচ মিলে, যে সাব্বির ভাইয়া যে সাব্বির ভাইয়া অসুস্থ, জি উনি অসুস্থ, ওনাকে মেডিকেলে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে চেক আপের জন্য। কি প্রবলেম? প্রেশার 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 বেড়েছে। তারপরে দেখেন ওনাকেও কিন্তু অনেক ধন্যবাদ জানাই, উনি কিছুই করেননি। আর উনিও মেবি যখন স্টুডেন্টের রেসপন্স পাচ্ছিল না তখন মেবি বলেছিল যে ক্লাস করবে না, তো যাই হোক মানে এতে মানে বড় কথা না, উনি উনি জাস্ট আমার জন্যই কিন্তু সেকেন্ড ব্যাচে ছিলেন। আপনার জাস্ট যে কাজগুলো উনি দেখে মানে আপনারা সবাই কাজ করেছেন দেখেছেন। হ্যাঁ উনার কথা হচ্ছে কি যে উনি যে সেমিস্টার করেছেন, হ্যাঁ 4 বছরের সেমিস্টার করেছেন, এই 4 বছরেও মনে হয় যে এত কিছু দেখানো হয় না যত যতটুকু আমি দেখিয়েছি। ওনার জাস্ট থিওরিক্যাল ক্লাস ছিল, প্র্যাকটিক্যাল কিছুই ছিল না, তাহলে বুঝেন। কম্পিউটার মানে কম্পিউটার সায়েন্সে কমপ্লিট করেছেন, জি জি জি। তারপরেও দেখেন ওনার কমপ্লেন হচ্ছে এটাই যে 4 বছর কোর্স করার পর লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও এত কিছু শিখতে পারেন নাই যেটা এখানে 2 মাসের মধ্যে উনি শিখেছেন, ওনার কথা হচ্ছে এটা। অনেক কিছু শিখছি না, অনেক কিছু শিখতাম, অনেক কিছু করতে পারছি না ইনশাল্লাহ।
সামনে বলবো আরো ভালো কিছু, মানে যতটুকু শিখেছে আসলে অত কিছু তো আর মানে মাথায় আর কি আসে না আর কি। আবার ওটা নিয়ে ভাই অনেক কিছু আপনি শিখাইছেন। তো আমার তো যে অনেকের আবার ইয়ে ছিল যে সিলেবাসের বাইরে আমি আমি কেন কিন্তু শিখিয়েছি দেখিয়েছি। জি ভাই আমি অন্যান্য ব্যবসায় খোঁজ খবর নিচ্ছি, তো তারা আমার উপরে যে শিখেছে যা যা কিছু শিখেছে আপনি তার থেকে একটু অন্য কিছু শিখেছেন। আচ্ছা মুরাদ ভাই আমি আজকে একটু লিভ নিলাম, আমিও ই করে দিচ্ছি। হ্যাঁ সবাই ভালো থাকেন, আমিও আমাদের যাবো দোয়া করি। আচ্ছা ভাই আমাদের জন্য দোয়া করিয়েন ঠিক আছে। ইলাম অবশ্য অবশ্য ভাইয়ের সাথে কথা বলে নিয়ে। হ্যাঁ 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 শাহিন, হ্যাঁ শাহিন আপনাকে তারপর ধন্যবাদ যে অনেক কষ্টের মাঝেও আপনি জয়েন করেছেন। হ্যাঁ আর আপনারা ইলাম আপনারা চাইলে আপনারা কিন্তু মানে আপনাদের যে ব্যাচটা, হ্যাঁ দুটা ব্যাচকে বলতেছি, আপনাদের ব্যাচ ব্যাচের সঙ্গে যদি কমিউনিটি রেগুলার রেখে থাকেন, হ্যাঁ রাখেন যে হ্যাঁ কনভারসেশন করেন রাতে, তাহলে আপনাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট বেনিফিট হবে তখন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, তা তো অবশ্যই, সেটা তো আমরা করতেই চাই, কিন্তু আসলে রেসপন্স আছে শেষের দিনেও সবাই আসে। এই যে ক্লাস শেষ হয়ে গেলে এর মানে না যা করেছি করেছি ভুলে গেলাম, হ্যাঁ এটাকে একটু যদি মানে প্রফেশন হিসেবে ধরেন অনেক কাজে আসবে। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, হ্যাঁ আবার ইনশাল্লাহ যদি সেকেন্ড ব্যাচের সাথে ইনক্লুড হতে চান অনেকেই, তো দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। ওয়ালাইকুম আসসালাম।